তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা অবশ্যই জানো যে প্রত্যেক দিন রাত্রি নয়টার সময় প্রত্যেক দিন রাত্রি নয়টার সময় আমরা জেনারেল নলেজের ক্লাস করিয়ে থাকি যা তোমাদের আপকামিং এসএসসি জিডি ত্রিপুরা পুলিশ ত্রিপুরা জেল পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি ত্রিপুরা ট্রাইবাল ওয়েলফেয়ার কো কোপারেটিভ ব্যাঙ্ক টিপিএসসি দ্যাট মিনস তোমার যদি যে এক্সামে তুমি প্রিপারেশান বানাচ্ছ বা তুমি যদি ফিউচারে কম্পিটিটিভ এক্সামে বসবে তোমার এক্সামের সিলেবাসে যদি জেনারেল নলেজ থেকে থাকে সব কম্পিটিটিভ এক্সামের সিলেবাসে জেনারেল নলেজ থাকে তাহলে এই ক্লাসগুলো নিঃসন্দেহে তোমাদের জন্য হানড্রেড পার্সেন্ট বেনিফিটেড এখানে আমি বিস্তারিত ডিটেলস আলোচনা করবো এবং করে থাকি তোমরা দেখছো আগে যারা ক্লাসগুলো দেখেছ বলতে পারবে আশা করি তোমরা খুবই ভালো রেসপন্স দিচ্ছ যাদের ক্লাসগুলো খুবই ভালো লাগছে থ্যাংক ইউ তোমাদের জন্য এর আগে আমরা ষাটটি ক্লাস করিয়েছি আজকের ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার এইট ভিডিও ডিসক্রিপশানে আমাদের প্লেলিস্টের লিংক লিঙ্ক দেওয়া রয়েছে সেই টপ ওয়ান থাউজেন্ড জি কে বানানো আছে আগের ক্লাসগুলো অবশ্যই দেখবে এবং নোট করে নেবে আর আরেকটি কথা তোমাদেরকে আমি একটু ইনফর্ম করে দিই ক্লাসটা আমি রেগুলার এমন নিয়ে আসতে পারছি না আগামী সপ্তাহ দশ দিন হয়তোবা ক্লাস বন্ধ থাকতে পারে কেননা আগামী সপ্তাহ সপ্তাহ দশ দিনের জন্য হয়তো বা আমি একটু আউট অফ স্টেট হতে পারি ঠিক আছে আউট অফ স্টেট হতে পারি সেজন্য সম্ভব হবে না যে জেনারেল নলেজের ক্লাস দেওয়া ঠিক আছে সপ্তাহ দশ দিন বন্ধ হতে পারে বাট নট শিওর তোমরা এটা ভাববে না যে ক্লাস বন্ধ হয়ে গেছে ক্লাস বন্ধ হবে না ক্লাস রিওপেন হবে সপ্তাহ দশ দিন পরের থেকে ক্লিয়ার চলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশানাল বেলটিকে প্রেস করে রাখবে গভর্নমেন্ট জব ইনফরমেশন এবং বিভিন্ন কম্পিটিভ এক্সামের প্রিপারেশার জন্য আর যারা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের প্রিপারেশান করছো তোমাদের জন্য ফুল সিলেবাস সাজেশান নোট আমাদের কাছে রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নেবে সকলে নিয়ে নিয়েছ বাকি যারা এখন জাস্ট শুনছো ঠিক আছে চলো প্রথম কোশ্চেনটা কি দেখো নোট করে নেবে এবং সঠিক উত্তর জানলে কমেন্টস করবে পথের পাঁচালী কার রচনা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলার অপেক্ষা রাখে না আর আমি বিগত আট দশ বছরে যে কোয়েশ্চেনগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসেছে এগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি প্রতিনিয়ত পথের পাঁচালি কার রচনা কমেন্টস করে জানাও সকলে জানবে একদম কমন কোয়েশ্চেন অনেকবার অনেক কম্পিটিভ এক্সামে এসেছে সঠিক উত্তরটা কী হবে ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা কি পথের পাঁচালি বা আসতে পারি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ফেমাস একটি একটি কাব্যগ্রন্থের নাম করো তাহলে পথের পাঁচালী ক্লিয়ার চলো পথের পাঁচালী কার রচনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে তার সঙ্গে এখানে কিন্তু আরেকটি কোয়েশ্চেন আসে যে পথের দাবি পথের পাঁচালী এবং পথের দাবি পথের দাবি কার রচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পথের দাবি কার রচনা তাহলে সঠিক উত্তরে যাবে শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায় অপশন এতে রয়েছে দেখো শরৎচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের একটি ফেমাস কাব্যগ্রন্থ হল পথের দাবি এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হল পথের পাঁচালি কনফিউজ হবে না দুটার মধ্যে ক্লিয়ার দুটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ওকে চলো আশা করি তোমরা নোট করে নিয়েছো চলো নেক্সট কোশ্চেন দেখো জুম কৃষি পদ্ধতি কি আমরা জানি ত্রিপুরা আমরা সকলে জানি জুম চাষ কী এটা আমার বলার অপেক্ষা রাখে না বাট এক্সামে আসে তাহলে কি হবে সঠিক উত্তর জুম চাষ কী বিশেষ করে আমাদের যারা উপজাতি ভাই বোনরা রয়েছ তোমরা তো জানোই জুম চাষ কি কীভাবে করা হয় ইয়েস হ্যাঁ সকলেই যেন তারপর আমি বলি জুম চাষ হলো একটি স্থানান্তরিত কৃষি পদ্ধতি স্থানান্তরিত কেন বিশেষ করে এটা আমাদের উত্তর পূর্ব ভারতেই এই চাষটা করা হয় বিশেষ করে ত্রিপুরাতে তো করা হয়ই জানো তোমরা পাড়াঞ্চল ভিতরের সাইডে করা হয় ঠিক আছে বিশেষ করে এটা তোমার টিলা জমিতে মানে জঙ্গলকে প্রথমে ছাপ করে নেয় এবং পরবর্তীতে সময়ে এই জমির উর্বরতাকে বাড়িয়ে ছাপ করে এটাকে আগুন লাগিয়ে দেওয়া হয় কেন আগুন লাগিয়ে দেওয়া হয় জমির উর্বরতাটাকে বৃদ্ধি করার জন্য ঠিক আছে তখনই এটার মধ্যে জুম চাষ করা হয় এবং এক দু বছর করার পর এটাকে কিন্তু অন্যত্র এটাকে স্থানান্তরিত করা হয় সেই জন্য এটাকে স্থানান্তরিত কৃষি বলা হয় কেন এখানে এক দু বছর জন্য ছেড়ে দেওয়া হয় মানে এখানে মাটিটা উর্বর হওয়ার জন্য নেক্সট দু তিন বছর পরে আবার এগেন ওইখানে জুম চাষটা করা হয় ক্লিয়ার চলো নেক্সট দেখো তিন নম্বর কোয়েশনটা কি লাবণী কোন রাজ্যের লোকনৃত্য গতকালকে আমি করিয়েছিলাম এমন লোকনৃত্য নৃত্য এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আসে তাহলে লাবনী কোন রাজ্যের লোকনৃত্য লাবণী কী হবে সঠিক উত্তর ফটোফট কমেন্টস করো ইয়েস সঠিকোত্তর মহারাষ্ট্র হ্যাঁ মহারাষ্ট্রের লোকনৃত্য হলো লাবণী ঠিক আছে মনে রাখবে আচ্ছা তার সঙ্গে তোমরা এটিও জেনে রাখবে ভারতের সবচেয়ে বড় শহর কি মহারাষ্ট্র ভারতের সবচেয়ে বড় শহর হলো মহারাষ্ট্র মুম্বাই রাজধানী কি মহারাষ্ট্র রাজধানী মুম্বাই মহারাষ্ট্রের রাজধানী মুম্বাই ঠিক না মহারাষ্ট্রের মুম্বাই হলো ভারতের সবচেয়ে বড়ো শহর ঠিক আছে এটাকে অ্যাকচুয়ালি কি শহর বলা হয় বাণিজ্যিক শহরও বলা হয় যে মুম্বাই বন্দরগাঁও বাণিজ্যিক বন্দরগাঁও বাণিজ্যিক শহরও বলা হয় হ্যাঁ সবচেয়ে বড় শহর ঠিক আছে ভারতের আর্থিক রাজধানী অ্যাকচুয়ালি ভারতের আর্থিক রাজধানী বলা হয়ে থাকে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা কি দেখো চার নম্বর গান্ধীজি ডান্ডি যাত্রা কবে শুরু করে ডান্ডি যাত্রা কবে শুরু করে ডান্ডি অভিযান ডান্ডি যাত্রা কবে শুরু করে কী হবে সঠিক উত্তর ইয়েস সঠিক উত্তর হয়ে যাবে বারোই মার্চ উনিশশো ত্রিশ খ্রিস্টাব্দে বারোই মার্চ উনিশশো খ্রিস্টাব্দে গান্ধীজি ডান্ডি যাত্রা শুরু করেন ঠিক আছে চলো নেক্সট কোশ্চেনটা দেখো পাঁচ নম্বর কোশ্চেন নিম্নলিখিত ইয়েলু লিভার কোন নদীতে বলা হয় কোন নদীকে বলা হয় ইয়েলু রিভার কোন নদীকে বলা হয় ইয়েলো হ্যাঁ মানে হারা যেটা হ্যাঁ ইয়েলো কালার যেটা ইয়েলো এলো রিভার কোন নদীকে বলা হয় কী হবে সঠিক উত্তর ইয়াস সঠিক উত্তর হলো হুয়াংহু হুয়াংহু নদীকে ইয়েলু রিভার বলা হয় ঠিক আছে মনে রাখবে এই হুয়াংহু নদীটা কোথাকার নদী অ্যাকচুয়ালি এটা চীনে অবস্থিত চীনের অবস্থিত হ্যাঁ চীনে অবস্থিত অ্যাকচুয়ালি এটা দৈর্ঘ্য তোমার প্রায় পাঁচ হাজার চারশো সিক্সটি ফোর কিলোমিটার হ্যাঁ পাঁচ হাজার চারশো সিক্সটি ফোর কিলোমিটার এটা দ্রব্য চীনে অবস্থিত আচ্ছা এটার উপরে হুয়াংহু নদীর উপর আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসেই তোমরা বুঝতে পারবে যে চীনের দুঃখ কোন নদীকে বলা হয় চীনের দুঃখ নদীকে বলা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা জিজ্ঞেস করা হয় চীনের দুঃখ নদীকে বলা হয় তাহলে সঠিক উত্তর হবে হুয়াংহু নদীকেই চীনের দুঃখ বলা হয় ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাসটি হেল্পফুল মনে হলে সকলে অবশ্যই লাইক করবে। ক্লাসটি দেখছ তোমরা অনেকেই ভিউ আসছে ভালো কিন্তু লাইক সংখ্যা কম জানি না মানে তোমাদের কাছে ভালো লাগে কিনা চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত তেহরি বাঁধ কোন নদীর উপরে অবস্থিত কি হবে সঠিক উত্তর ইয়াস সঠিক উত্তর যাবে ভাগীরথী ভাগীরথী নদীর উপরে তেহরি বাঁধ অবস্থিত ঠিক আছে এটি কোন কোন রাজ্যে অবস্থিত তেহরি বাঁধটি এটি উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে উত্তরাখণ্ডে তেহরি বাঁধটি অবস্থিত ভাগীরথী নদীর উপরে ক্লিয়ার চলো উত্তরা উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজধানী তো আমরা সকলেই জানি দেরাদুন ঠিক না দেরাদুন আর দেরাদুন যখনই আমাদের মাথায় আসে তখনকার কি আমাদের মাথায় এসে পড়ে দেরাদুন হলো দেরাদুনে ভারতের বন গবেষণা কেন্দ্রটি অবস্থিত ঠিক আছে ভারতের বন গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত বন ঠিক আছে এখন বন যেহেতু আমাদের মাথায় আসে তাহলে এটাও আমাদের একটু রিভাইজ করা উচিত যে ভারতের কোন রাজ্যে বনের পরিমাণ সবচেয়ে বেশি এমপিতে মধ্যপ্রদেশে এটা কিন্তু জি গ্রুপ বিটির গ্রুপদের ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল কিছুদিন আগে আমি ক্লাসে নিয়ে এসেছিলাম ঠিক আছে দেখো তাহলে একটি কোয়েশ্চেন সঙ্গে আরেকটি কোয়েশ্চেন লিঙ্ক একটা সঙ্গে আরেকটা মানে অটোমেটিক যখন তোমরা এগুলো শুনবে চর্চা করবে অটোমেটিক তোমাদের মাথায় এটি এগুলি সেট হয়ে যাবে আমার কীভাবে এগুলোর মাথায় সেট আছে চর্চা করি শুনি এই ক্লাসগুলো তোমাদের সামনে আমি আগেও অনেকবার করিয়েছি তাহলে অটোমেটিক এগুলো চর্চা এসে পড়ে যখন ভাগীরথী কথা এসেছে তাহলে ভাগীরথী কোন রাজ্যে তেহারি কোন কোন রাজ্যে অবস্থিত দেরাদুনে বলেছি এ উত্তরাখণ্ডে তাহলে উত্তরাখণ্ডের রাজধানী কি দেরাদুন দেরাদুন যেহেতু মাথায় আসে দেরাদুন ভারতের বন গবেষণা কেন্দ্র দেরাদুন অবস্থিত যেহেতু বনের কথায় মাথায় এসেছে তাহলে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বন বেশি এমপিতে বন বেশি তাহলে কতগুলো কোশ্চেন আমরা এখান থেকে জেনে গেছি সবগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো সাত নম্বর কোশ্চেন প্রোটিন নির্মূলকিত সবচেয়ে বেশি পাওয়া যায় প্রোটিন প্রোটিন এর মধ্যে কিসে বেশি পাওয়া যায় প্রোটিন যেন যারা তোমরা জিম টিম করো এর মধ্যে রয়েছ তোমাদের প্রোটিনের খুবই দরকার ঠিক না তাহলে কোন খাবারের মধ্যে এর মধ্যে প্রোটিনের পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে সোয়াবিনে কিন্তু প্রোটিনের পরিমাণটা খুব এর মধ্যে ভালো পরিমাণে রয়েছে সোয়াবিনে ঠিক আছে মনে রাখবে হ্যাঁ সোয়াবিন হ্যাঁ প্রায় তোমার ফোর্টি টু পার্সেন্টের মতন সোয়াবিনের মধ্যে প্রোটিনে থাকে শুধু ঠিক আছে মনে রাখবে হ্যাঁ আচ্ছা আর এই সোয়াবিনটা আসলে অ্যাকচুয়ালি তোমাদের এমপি আমি এক্ষুনি বললাম যে ভারতে সবচেয়ে বেশি বন পরিমাণ সবচেয়ে বেশি এমপিতে এই সোয়াবিনও কিন্তু সবচেয়ে বেশি উৎপাদন এমপি রাজ্যে হয় মধ্যপ্রদেশ হ্যাঁ মধ্যপ্রদেশেও হয় সবচেয়ে বেশি সোয়াবিন উৎপন্ন মনে রাখবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো আট নম্বর কোয়েশ্চেন নির্মূলকিত কোন রোগ শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত নির্মূলকিত কোন রোগ শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত এর মধ্যে নিম্ন যে রোগগুলো দেওয়া রয়েছে এ ধরনের কোশ্চেন কিন্তু আসে হ্যাঁ কোন রোগটা শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত কী হবে সঠিক উত্তর সঠিক করতে রয়ে যাবে এ এবং বি মানে এতে রয়েছে কি টি বিতে রয়েছে নিমোনিয়া তাহলে নি টি এবং নিমোনিয়া দুটোই কিন্তু শ্বাসতন্ত্রের সঙ্গে যুক্ত ক্লিয়ার একদম কমন কোয়েশ্চেন হুম এগুলো অ্যাকচুয়ালি টিবি আর নিমোনিয়া যে এটা তোমরা জানো সম্ভবত তবে তারপরে তোমাদেরকে একটু নলেজের জন্য বলছি টিবি এবং নিমোনিয়া সরাসরি কিন্তু মানে লাংসকে আক্রমণ করে হ্যাঁ আমাদের লাঞ্চকে সরাসরি এগুলো আক্রমণ করে হ্যাঁ এটি শ্বাসতন্ত্রের সঙ্গে সম্বন্ধিত লাঞ্চে গিয়ে ডাইরেক্ট আক্রমণ করে হ্যাঁ তারপরে দেখবে একদম শ্বাস নিতে একদম খুবই সমস্যা হয় শ্বাস মানে নেওয়া যাচ্ছে না বড় বড়ো শ্বাস নিতে হয় হ্যাঁ এই সমস্যাগুলো হয়ে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো নয় নম্বর কোয়েশেন নিম্নলিখিত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি বিশ্বের বলা হয়েছে কিন্তু দেখবে মনে রাখবে বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ কোনটি এর মধ্যে কী হবে সঠিক উত্তর ইয়াস সঠিক উত্তর হয়ে যাবে গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড়ো দ্বীপ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশন ঠিক আছে গ্রিনল্যান্ড হ্যাঁ মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেনটা কি দেখো দশ নম্বর কোয়েশেন রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত রেলওয়ে স্টাফ কলেজ কিছুদিনের মধ্যে তোমাদের গ্রুপ ডির রেলওয়ে গ্রুপ ডির জন্য ইন্টারভিউ নোটিফিকেশান অ্যাপ্লাই ডেট জারি করা হচ্ছে তোমরাও প্রিপারেশান করতে পারবে তোমাদেরকে আমরাও যেহেতুটুকু পারি হেল্প করব আমাদের সঙ্গে থাকবে হ্যাঁ রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত কি হবে সঠিক উত্তর উত্তর হয়ে যাবে বরোদা হ্যাঁ বরোদাতে অবস্থিত হ্যাঁ বরোদাতে অবস্থিত তার সঙ্গে তোমরা এগুলো একটু রেলওয়ে যেহেতু গ্রুপ ডিরও আসছে তোমরাও আশা করি অ্যাপ্লাই করবে করার দরকার তাহলে এইগুলো কোয়েশনটি একটু রিভাইজ আমি করি যে যেটুকু তোমাদের জানার দরকার রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত বড়োদাতে অবস্থিত হ্যাঁ মনে রাখবে তোমরা এরপর রেলওয়ে সার্ভিস কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত রেলওয়ে সার্ভিস কমিশনের সদর দপ্তর এলাহাবাদ হ্যাঁ এলাহাবাদ হ্যাঁ মনে রাখবে ঠিক আছে এলাহাবাদে রেলওয়ে সার্ভিসের কমিশনের সদর দপ্তর হ্যাঁ আর ডিজেল লোকোমোটু সার্ভিস ওয়ার্কশপ অবস্থিত চিত্তরঞ্জনে হ্যাঁ ডিজেল ডিজেল এই কোয়েশনটা আসে রেলওয়ে ডিজেল লোকোমোটিভ ওয়ার্কশপ কোথায় অবস্থিত চিত্তরঞ্জনে অবস্থিত মনে রাখবে হ্যাঁ চলো নেক্সট কোয়েশনটা কি দেখো এগারো নম্বর কোয়েশেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ভারতের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশন বহুতবার বহুত কম্পিটিভ এক্সামে এসেছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কী কী হবে সঠিক উত্তর ইয়াস সঠিক উত্তরে যাবে অপশন সি অ্যালান ওক্টুভিয়ান হিউম হ্যাঁ অ্যালান ওক্টুভিয়াম হিউম হলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ঠিক আছে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাশিতে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোথায় করেন মুম্বাইতে করেন ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এলান ওক্টুবিয়াম হিউম ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা করেন আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে কোথায় করেন মুম্বাইতে করেন এবং আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কাকে করা হয়েছিল উমেশচন্দ্র ব্যানার্জি ভেরি ভেরি ইম্পর্টেন্ট উমেশচন্দ্র ব্যানার্জি ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ক্লিয়ার প্রতিষ্ঠাতা এলান অক্টুবিয়াম হিউম আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে মুম্বাইতে এবং প্রথম সভাপতি কিন্তু উনি হননি প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি ক্লিয়ার ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বারো নম্বর কোয়েশ্চেন ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে পাশ হোক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে পাশ হয় অবশ্যই কমেন্টস করে জানাও আবারও বলছি তোমাদেরকে যে আগামী সপ্তাহ দশ দিন আমার রাত্রি নয়টার ক্লাসটা বন্ধ থাকতে পারে কেননা আমি একটি জরুরি কাজে আমার ত্রিপুরার বাইরে যাওয়ার প্রয়োজন পড়তে পারে যদি প্রয়োজন পড়ে তাহলে সপ্তাহ দশ দিনের জন্য ক্লাসগুলো বন্ধ থাকবে তোমরা এটা ভাববে না যে ক্লাস টোটালি বন্ধ হয়ে গেছে তারপরে সপ্তাহ দশ দিন থেকে ক্লাসগুলো রি রিওপেন হবে সেম টাইমে ক্লিয়ার অবশ্যই তোমরা একটু চ্যানেলের সঙ্গে জড়িত থাকবে ওয়াচিংয়ে থাকবে হ্যাঁ তোমাদের ভেরি ভেরি হেল্প হবে ক্লাসগুলো ঠিক আছে আর ত্রিপুরা পুলিশ কনস্টেবল এক্সাম ডেট তো দেওয়া হয়েছে তোমরা প্রিপারেশান জোর কদমে চালিয়ে যাও তোমাদের জন্য আমাদের কাছে ফুল সিলেবাস নোট রয়েছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবে ত্রিপুরা জেল পুলিশ তারপরে হাইকোর্ট গ্রুপ ডি ট্রাইবেল ওয়েলফেয়ার কো অপারেটিভ ব্যাঙ্ক এম তোমাদেরও সাজেশান আমরা খুব সুন্দরভাবে রেডি করছি সময় লাগছে দেখো সময় লাগবেই একটি আমি তো এত পণ্ডিত না অ্যাকচুয়ালি আমিও এত পণ্ডিত না আমাকে অনেক অ্যানালাইসিস করতে হয় অনেক কিছু পড়তে হয় দেখতে হয় তারপরে একটি সাজেশান রেডি করতে হয় যদি আমি এত পণ্ডিত হতাম তাহলে আমি এখন গ্র্যাজুয়েট হাই র্যাঙ্কে গ্র্যাজুয়েট র্যাঙ্কে আমি চাকরি করতাম ঠিক না এটা বুঝতে হয় আমার এত মানে যেতটুক অভিজ্ঞতা আছে সেগুলো তোমাদের সঙ্গে কাজ করতে করতে এত বছর ধরে করছি ধীরে ধীরে অভিজ্ঞতা বাড়ছে সেই জন্য তোমাদেরকে আমি বেটার থেকে ব্যাটার দিতে পারি হ্যাঁ আচ্ছা তাই একটু সময় লাগছে আস্তে ধীরে করছি খুব সুন্দর যত্ন সহকারে করছি তোমরা ওয়েট করো জানুয়ারির ফার্স্ট উইক হয়তো বা নেই তো সেকেন্ড উইক যদি আমি বাহার আমার বাইরে যেতে হয় তাহলে ফার্স্ট উইকে পাবে না যদি কোনো মানে না যেতে হয় তাহলে তোমরা ফার্স্ট উইকে পেয়ে পেয়ে যাবে নাহলে জানুয়ারি সেকেন্ড উইকে পেয়ে যাবে ধীরে ধীরে একটি একটি করে দিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ সবগুলো সাজেশন ঠিক আছে তোমরা হিউজ পরিমাণে কমেন্টস করছো সেই জন্য বলছি ঠিক আছে চলো তোমরা এতটুক মানে বিশ্বাস রেখেছো আমার উপরে কর্মবর্তা অনলাইনের উপরে তার জন্য আমি বহুত কৃতজ্ঞ হ্যাঁ এবং তোমাদের আশার কতটুক রাখতে পারি আমি ব্যাটার থেকে ব্যাটার চেষ্টা করব। হুম ভালো লাগে যখন তোমরা বিশ্বাস করো যে দাদার না তোমার থেকে নেবো তোমার চ্যানেলকে খুব বিশ্বাস করি খুব ভালো লাগে অ্যাকচুয়ালি তখন কাজ করার মানসিকতা আরও বেড়ে যায় অ্যাকচুয়ালি চলো অনেক কথা বলছি এমন এমনিতে তোমরা আমাকে বলো যে আমি বেশি ফের ফেরি করি অ্যাকচুয়ালি এটা আমার হেবিট চলো যাই হোক তাতেও তোমরা কিছু শিখতে পারো জানতে পারো আশা করি হুম চলো ভারতে পরিবেশ সুরক্ষা আইন কবে শুরু হয় সঠিকোত্তর কী হবে সঠিকোত্তর হয়ে যাবে অপশন বি নাম্বার নাইনটিন এইট্টি সিক্স নাইনটিন এইটটি সিক্সে ভারতে পরিবেশ সুরক্ষা আইন শুরু হয় ঠিক আছে আচ্ছা যেহেতু পরিবেশের কথা এসেছে তাহলে এই কোশ্চেনগুলো তোমাকে তোমাদের না বললে নাই হয় যে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় ফিফথ জুন এভরি ইয়ার ফিফথ জুন পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এগুলো না বললে নাই হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন জুন ঠিক আছে এবং তোমার এটা মনে রাখবে যে উনিশশো তিয়াত্তর সাল থেকে হ্যাঁ উনিশশো সাল থেকে কিন্তু এই পাঁচই জুন প্রথমবার বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছিল পাঁচই জুন প্রথম উনিশশো সাল থেকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা শুরু হয়েছিল ঠিক আছে এটা জাস্ট মনে রাখো যে পাঁচে জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় এবং ভারতে পরিবেশ সুরক্ষা আইন উনিশশো সাল থেকে শুরু করা হয় ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো তেরো নম্বর কোয়েশ্চেন নির্মলিখিত কোন বাঘ প্রজেক্ট টাইগার প্রজেক্ট মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত এর মধ্যে কোন প্রজেক্টটি টাইগারের কোন প্রজেক্টটি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত কী হবে সঠিক উত্তর কমেন্টস করে যারা জানো সঠিক উত্তরে যাবে অপশন এ প্যাঞ্চ বাঘ প্রজেক্ট হ্যাঁ প্যাঞ্চ বাঘ প্রজেক্টটি মধ্যপ্রদেশ রাজ্যে পাওয়া যায় তাছাড়া তোমরা মনে রাখবে যে বিশ্বের মধ্যে সবচেয়ে ভারতে সবচেয়ে বেশি বাঘ দেখতে পাওয়া যায় কোথায় এটা মধ্যপ্রদেশই মনে রাখবে ঠিক আছে মধ্যপ্রদেশ রাজ্যে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভারতের সবচেয়ে বেশি বাঘ দেখতে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা মধ্যপ্রদেশ এমপিতে হ্যাঁ মধ্যপ্রদেশে সবচেয়ে বেশি বাঘ দেখতে পাওয়া যায় মনে রাখবে এখানে বর্তমানেও প্রায় পাঁচশোর উপরে পাঁচশোর উপরে বাঘ রয়েছে হ্যাঁ বাঘ রয়েছে এবং প্রত্যেক বছর উনত্রিশে জুলাই বাঘ দিবস পালন করা হয় উনত্রিশে জুলাই হ্যাঁ এগুলো মনে রাখবে কোশ্চেন আসে উনত্রিশে জুলাই ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেনটা দেখো কি চোদ্দো নম্বর কোশ্চেন কি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত দেখো তোমাদেরকে আমি একটু বলি এই যে কোশ্চেনটা এখানে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ অক্সিজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ নিষ্ক্রিয় গ্যাসের পরিমাণ এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসে পরীক্ষাতে সায়েন্সের কোশ্চেন এগুলো আসে অক্সিজেনের পরিমাণ নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড বিশেষ করে আসে অক্সিজেনের পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এবং একটি নিষ্ক্রিয় গ্যাস যে আর্গন আছে এর পরিমাণ কত এগুলো আসে তাহলে আমি সব সবগুলো এখানে বিস্তৃত বিস্তারিত বিস্তারিত আলোচনা করে দেবো তোমরা একটু নোট করে নাও চলো প্রথমে আমরা এই কোশ্চেনার আনসারে দেখিনি বায়ুমণ্ডলে নাইট্রোজেন গ্যাসের পরিমাণ কত নাইট্রোজেন গ্যাসের পরিমাণ হলো সেভেন্টি এইট পয়েন্ট জিরো এইট ফোর মানে অপশন এ হবে সঠিক উত্তর এটা কি নাইট্রোজেন গ্যাসের পরিমাণ তারপরে তোমরা নোট করো যে অক্সিজেন গ্যাসের পরিমাণ কত ও টু অক্সিজেনকে সংক্ষেপে কীভাবে লেখা যায় ও টু লেখা যায় অক্সিজেনের গ্যাসের পরিমাণ কত টোয়েন্টি পয়েন্ট নাইনটি ফোর পার্সেন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ফোর পার্সেন্ট মানে বি বি নাম্বার অক্সিজেনের পরিমাণ তারপরে কার্ব কার্বন অক্সাইডের পরিমাণ কার্বন ডাইকে অক্সাইডকে সংক্ষেপে কীভাবে লিখি সি ও টু হ্যাঁ কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট হলো বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এবং নিষ্ক্রিয় গ্যাস আর্গন আর্গন একটি কী গ্যাস নিষ্ক্রিয় গ্যাস তোমাদের আসে যে একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ লেখো পরীক্ষায় তোমাদের আসে একটি নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ লিখো তাহলে আর্গন হবে নিষ্ক্রিয় গ্যাসের উদাহরণ আর আর্গনের সংক্ষেপ কি এ আর বোঝায় সংক্ষেপে আর্গনকে ক্লিয়ার চলো আর্গনের পরিমাণ কত বায়ুমণ্ডলে জিরো পয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট জিরো পয়েন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট আশা করি যেভাবে আমি বুঝিয়েছি তোমাদের আর কোনো ভুল হবে না কখনো ভুল হওয়ার কথা না ক্লিয়ার চলো এইভাবে যদি প্রত্যেক দিন যদি ক্লাসগুলো মানে আমিও বুঝাতে পারি টাইম দিতে পারি বা তোমরা যদি বুঝে ক্লাসগুলো করো আশা করি না জি কেতে তোমাদের কোনো সমস্যা হবে আর এটা মনে রাখবে যে কোনো কম্পিটিটিভ এক্সামে জিকে যদি তোমার তৈরি থাকে আগে থেকে তুমি থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট সিলেবাস মনে করো তুমি কমপ্লিট করে ফেলেছ একদম কনফার্ম সিলেবাস কমপ্লিট করে ফেলেছ তুমি ওকে চলো আর ওয়ান থাউজেন্ড প্রায় ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস জি কে অল সাবজেক্ট থেকে হিস্টোরি জিওগ্রাফি গুগল কনস্টিটিউশন সায়েন্স সব কিছু মিলে বিগত আট দশ বছরে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো নিয়ে আমি একটি বুক জি কে মেমোরি বুক নামে একটি বুক রেডি করতে মানে আমি করছি তোমরা যদি সম্ভব হয় সকলে নিয়ে নেবে এটা নিয়ে এটা মুখস্ত একদম ডিমা মাথার মধ্যে মেমোরিতে তোমরা গেঁথে রাখবে যে কোনো এক্সামে তুমি বসতে যাচ্ছ না কেন তোমার জিকে জন্য তোমাকে কোনো টাইম দিতে হবে না এক্সট্রাভাবে পরীক্ষার আগে দিয়ে অন্যান্য সাবজেক্টের উপরও তুমি টাইম দেও জিকে তোমার মেমোরিতে থাকবে ক্লিয়ার করবো আমি এক দু মাসের মধ্যে রেডি করবো তোমাদের অনেকের ডিমান্ড আছে এটার আমি দেখছি রেডি করবো চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পনেরো নম্বর কোয়েশেন ব্ল্যাক পেগুড়া কোথায় অবস্থিত ব্ল্যাক পেগুড়া কোথায় অবস্থিত ব্ল্যাক পেগুড়া ব্ল্যাক পেগুড়াকে কিন্তু সূর্য মন্দির নাম সূর্য মন্দিরও বলা হয় ব্ল্যাক পেগুড়া বা সূর্য মন্দির কোথায় অবস্থিত সেটা কোনা কোনাকে অবস্থিত কোনাক হ্যাঁ কোনাকে অবস্থিত উড়িষ্যা কোনাকে অবস্থিত উড়িষ্যা শহরে অবস্থিত কোনাক ঠিক আছে তা আমি আমিও গিয়েছি হ্যাঁ কোনাকে অবস্থিত তাহলে অপশন বি হবে সঠিক উত্তর ক্লিয়ার চলো আজকের ক্লাসটা লম্বা করব না অনেক লম্বা হয়ে গেছে তাহলে আজকের ক্লাসে পনেরোটা কোয়েশন করিয়েছি এবং ব্যাকগ্রাউন্ড যা কিছু আলোচনা করেছি আমার মনে হয় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা কোয়েশ্চেন হয়ে গেছে এভাবে রেগুলার ক্লাসগুলো করবে তোমাদের মানে খুব বেনিফিট হবে খুব খুবই বেনিফিট হবে ঠিক আছে তাহলে আবারও বলছি নেক্সট ডেটে যদি ক্লাস না আসে তোমরা এটা ভাববে না যে ক্লাস বন্ধ হয়ে গেছে ক্লাস আসবে এগেন আমি আসব এক সপ্তাহ থেকে দশ দিন পরে আর যদি না বাইরে যেতে হয় তাহলে তো কন্টিনিউ চলবে ক্লিয়ার চলো আবার বলছি ত্রিপুরা পুলিশ ভালো করে প্রিপারেশান করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফুল চার্জেশন সেট রয়েছে যদি চাও হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে সকলকে বেস্ট অফ লাক আগামী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জয় হিন্দ বন্দেমাত্র